আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু মুখ, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে যায় না লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে শুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের সঙ্গে ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমন তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবিতার প্রথম স্তবকে দেখছি লেখা দিনের আলো নিভে এলো সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কবি এখানে সময়ের কথা বলেছেন, কোন সময় বৃষ্টি শুরু হলো, কোন সময় আকাশে মেঘ করলো, কখন করলো, দিনের আলো যখন নিভে এলো, সূর্যে যখন ডোবে ডোবে হয়ে গেল, যখন সূর্য ডুবছে আকাশের পরন্ত আলো, সূর্যের পরন্ত সূর্যের আলো নানা রকম রং দেখা যাচ্ছে। তোমরা দেখবে যখন কোনো বিকেলবেলা যদি আকাশে মেঘ করে তখন অনেক রকম রং দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি প্রথমে সময়ের কথা বলছেন, দিনের আলো নিভে এলো, মন্দিরে কাঁসর ঘণ্টা বাজতে শুরু করলো, অর্থাৎ মন্দিরে সন্ধ্যেবেলার পুজো শুরু হলো, এই সময়ে আকাশ জুড়ে মেঘ করলো। এখানে একটা লাইন দেখো, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে, এই কথাটি রয়েছে, মেঘ কি চাঁদের লোভে আকাশে মেঘ করে, সুন্দর করে কবি এই কথাটি বুঝিয়েছেন, সবকটি মেঘই যেন চাঁদকে ছোঁয়ার জন্য আকাশে চলে এসেছে, সবকটি মেঘেরই ইচ্ছে তারা চাঁদকে ঢেকে ফেলবে, এটাকেই কবি বলেছেন যে আকাশ জুড়ে চাঁদের লোভে মেঘ করেছে। তারপর দেখছি, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা,
এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, কবিতার নাম ছাড়া সব জায়গায় বৃষ্টিকে বৃষ্টি বলা হয়েছে, বয় রশ্মি দিয়ে, বয় রিকার দিয়ে নয়, বৃষ্টি নয় বৃষ্টি। যেমন ছোটরা উচ্চারণ করে বৃষ্টিকে, তেমন ভাবে উচ্চারণ করা হয়েছে। তাহলে এরপর কি দেখছে? বৃষ্টি শুরু হলো, নদী আছে, নদীর ওপারে বৃষ্টি শুরু হলো, ওপারে ঘাস গাছপালা ঝাপসা হয়ে গেল, এপারেতে এখনো মেঘ করে রয়েছে, তার সঙ্গে তারাও রয়েছে। মেঘের মাথায় মনে হচ্ছে অনেক মানিক জ্বলছে, তাকে ইংরেজিতে আমরা রুবি বলি, শিশুনিকে বলে মানিক, লাল রঙের মানিক যেন মেঘের মাথায় জ্বলে রয়েছে। আর কবির কি মনে পড়ছে? বাদলা হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেই সেই ঝোড়ো হাওয়ায় কবির মনে পড়ছে ছোটবেলার গান। ছোটবেলায় আমরা সবাই শুনেছি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান, এক কন্যে রাধে বাড়ে, আরেক কন্যে খায়, আরেক কন্যে রাগ করে বাপের বাড়ি যায়। এই কবিতাটা ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে সকলেই শুনেছি, কবিও এই কবিতাটি ছোটবেলায় শুনেছেন এবং তার এখন এই কবিতাটির কথাই মনে পড়ছে। এরপর দেখছি পরের স্তবকে, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। আকাশ জুড়ে মেঘ যেন খেলা করছে, তার কোনো সীমা পরিসীমা নেই, আকাশে যেদিকেই যাও মেঘ দেখা যায়। যখন দেখবে আকাশে মেঘ করে, তখন মেঘটা শেষ কোথায় হয়েছে তা দেখা যায় না, তাই কবি বলছেন কোনো সীমানা নেই। আর দেশে দেশে মেঘ এদেশ থেকে ওদেশ খুব সহজেই যেতে পারে, কেউ মানা করে না, যে দেশে চায় যেই জায়গায় চায় চলে যায়, কেউ তাকে মানা করতে পারে না। আর কত নতুন ফুলের বনে মেঘ কি করে বৃষ্টি দিয়ে যায়, বৃষ্টি ছাড়া ফুল বাঁচবে না, তাই মেঘের কাজ কি ফুলের বনে বনে বৃষ্টি দিয়ে যাওয়া। আর ফুলের সাথে প্রকৃতির সাথে মেঘ কত নতুন খেলা খুঁজে বের করে প্রতি মুহূর্তে। এরপর, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মেঘ যখন খেলা করে তখন নিজেদের খেলার কথাও মনে পড়ে। মেঘ যেমন চাঁদের সঙ্গে লুকোচুরি খেলে, বৃষ্টির সময় ঘরে বসে আমরাও লুকোচুরি খেলি, তাই না? তোমরা খেলো তো? তেমনি কবিও ছোটবেলায় লুকোচুরি খেলতেন তোমাদেরই মতো, সেই কথা কবির এখন মনে পড়ছে। তার সঙ্গে কি মনে পড়ছে? ছোটবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তারপর আরো কি মনে পড়ছে কবির? মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। তখন কি করতো? ঘরটি আলো করে রাখা হতো, যেহেতু বাইরে অন্ধকার রয়ে গেছে তাই ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখা হতো। আর মায়ের হাসি মুখ মনে পড়ে কবির, মা হাসছে আর মেঘের ডাকে ভয় লাগছে। মেঘের ডাকে তোমরা ভয় পাও? আমি তো খুব ভয় পাই, তাই কবিও ভয় পেতেন। কবির মেঘের ডাকে বুক গুরু গুরু হচ্ছে, অর্থাৎ ভয় লাগছে। মেঘের ডাকে গুরু গুরু বুকের সঙ্গে কবির মায়ের হাসি মুখ মনে পড়ছে। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতেই সে যায় না লেখাজোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, এবার বৃষ্টির সময় তোমরা কি করো? তাই লিখেছেন কবি। কোথাও ছোট বাচ্চা ঘুমিয়ে আছে ঘরের মধ্যে, আর মায়ের পরে অন্যান্য সময় সে কি করে? বৃষ্টি হলে সে তো বাইরে দাপাদাপি দুরন্তপনা করতে পারে না, সে মায়ের সঙ্গে যত রকম দুষ্টুমি মায়ের সঙ্গে করে, তা লেখা যায় না এত রকম দুষ্টুমি করে। আর দুরন্ত ছেলে, দুষ্টু ছেলে কি করছে? ঘরে দাপাদাপি লাফালাফি করছে বৃষ্টির সময়। বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি, মাঝে মধ্যে এত জোরে মেঘ ডেকে ওঠে যে ঘরদোর কেঁপে ওঠে, দেখেছো? খুব ভয় লাগে না তখন? কবিও ভয় পেতেন, মনে করে সৃষ্টি, মানে সৃষ্টি কথাটির এখানে অর্থ পৃথিবী, মেঘের ডাকে পৃথিবী কেঁপে উঠছে যেন। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই মার কথা কবির মনে পড়ছে, মায়ের মুখে কবি ছোটবেলায় গান শুনেছিলেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এরপর, মনে পড়ে সুরানী দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা।
কবি ছোটবেলায় বৃষ্টির সময় রূপকথার গল্প শুনতেন, এখন তোমরা শোনো মার কাছে, দিদিমার কাছে, দাদুর কাছে, বাবার কাছে শুনতে চাইবে। পরে যখন বৃষ্টি হবে দেখবে বৃষ্টির সময় গল্প শোনার মজাই আলাদা। কবি সেরকম রূপকথার গল্প শুনতেন বৃষ্টির সময়। কি কি গল্প শুনতেন? সুরানি দৌরানির গল্প তোমরা জানো? এক রাজা দুই রানী ছিল, সুরানি ও দৌরানি। সুরানিকে রাজা খুব ভালোবাসতেন, দৌরানিকে একটুও ভালোবাসতেন না। দৌরানিকে নদীর ধারে একটি ভাঙা কুটিরে থাকতে দিতেন, সুরানিকে রাজপ্রাসাদে, সোনার প্রাসাদে সোনার শাড়ি পরে, রূপোর চুড়ি পরিয়ে থাকতে দিতেন। সুরানির খুব আনন্দ ছিল, দৌরানির খুব দুঃখ ছিল। এই গল্প কবির মনে পড়ে। তোমরা শুনতে চাইবে কিন্তু আর কার গল্প মনে পড়ে? মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। কঙ্কাবতীর গল্প তোমরা জানো কিনা জানি না, শুনতে চাইবে, ঠাকুমা দিদিমারা অবশ্যই জানবেন। কঙ্কাবতী একটি মেয়ে ছিলেন, তার একটি ভাই ছিল। ভাই একটি আম এনেছিলেন, আম এনে সবাইকে বলে রেখেছিলেন এই আমটি যেন কেউ না খায়, যদি এই আমটি কেউ খেয়ে ফেলে তাকে আমি বিয়ে করব। কঙ্কাবতী যখন ছোট্ট বাচ্চা বুঝতে পারেননি আমটি খেয়ে ফেলেছিলেন, তখন তার ভাইয়ের রোগ চেপে গেল যে আমি কঙ্কাবতীকেই বিয়ে করব। কিন্তু ভাই হয়ে সে কী করে কঙ্কাবতীকে বিয়ে করবে? কঙ্কাবতী ভয়ে একা একটি নৌকোয় চেপে অনেক দূরে চলে যান। তাই কঙ্কাবতীর ব্যথা, কঙ্কাবতীর কষ্টের কথা কবির মনে পড়ে। যা যা গল্প শুনেছেন ছোটবেলায় তা তা কবির মনে পড়ে। কখন মনে পড়ে? বৃষ্টির দিনে মনে পড়ে। ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। বৃষ্টির সময় যদি কারেন্ট চলে যায় তখন দেখবে ঘরের কোণে মোমবাতি জ্বালালে অল্প মিটমিট করে আলো জ্বলে, আর চারিদিকে অদ্ভুত অদ্ভুত ছায়া, দেয়ালেতে কালো কালো ছায়া দেখা যায়, ভয় লাগে না? বাইরে শুধু জলের শব্দ শোনা যায়, আর কোনো শব্দ নেই, ঝুপঝুপ করে জল পড়ছে, কোনো মানুষজন গাড়ি ঘোড়া কিচ্ছু শব্দ শোনা যায় না, শুধু জলের শব্দ। আর এমন অবস্থায় খুব দুষ্টু ছেলেও একদম চুপ করে গল্প শোনে। তোমরা শোনো, শুনবে কিন্তু, গল্প শুনতে বৃষ্টির সময় খুব ভালো লাগে। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই গল্পের কথা কবির মনে পড়ে, সেই সঙ্গে মেঘলা দিনের গানও কবির মনে পড়ে। কি গান? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে। এই গানের সঙ্গে শিব ঠাকুরের বিয়ের একটি লাইন আছে, তাহলে যখন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল তখনও বৃষ্টি পড়েছিল, এখন আমরা এই কবিতা পড়ছি, কবি কবিতা লিখেছেন, তখনও বৃষ্টি পড়েছে। সেই সৃষ্টির আদিকাল থেকে বৃষ্টি হয়েই আসছে, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। কবে শিব ঠাকুরের বিয়ে হয়েছিল, কবে বৃষ্টি পড়েছিল, কবে বন্যা হয়েছিল, কবে কার কথা? সেদিনও কি এমন করেই বৃষ্টি হতো? সেদিনও এমন করেই মেঘ হতো আকাশে? সেদিনও এমন করেই বিদ্যুৎ চমকাতো? হ্যাঁ, পৃথিবী পাল্টে যায়, মানুষজন আধুনিক হয়ে যায়, বৃষ্টি পাল্টায় না। বৃষ্টি আগেকার দিনেও যেমন হতো এখনও তেমনই হয়। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? তিন কন্যে তো শিব ঠাকুর বিয়ে করলেন, তারপর তাদের কি হলো, শিব ঠাকুরের কি হলো কেউ জানে না। না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এত কিছু আমরা জানি না ঠিকই, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যের কি হলো, কিন্তু এই বৃষ্টির মধ্যেও কোনো নদীর ধারে, কোনো দেশে, কোনো মা তার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য এই একই গান গেয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যে দান। তাই আমরা বড় হয়ে যাই, কবি বুড়ো হয়ে গেছেন, কবি মারা গেছেন এখন, কিন্তু এই গানটা রয়ে গেছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবি ছোটবেলায় শুনেছেন, তার বাবাও হয়তো শুনেছেন, আমিও শুনেছি, তোমরাও শুনেছ, সব পাল্টে গেছে, এই গানটা কিন্তু রয়ে গেছে, কবি তাই এই গানটা নিয়েই কবিতা লিখেছেন।
এবার আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। 2টি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পরে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিত চন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্য গ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পরে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্য গ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠভেদ রয়েছে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন, তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়া পাঠটিকে গ্রহণ করা হয়েছে।